রাজধানীর বসিলায় অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ শাতিলা, আপনি জানেন যে চতুর্থ দফার যে অভিযান বুড়িগঙ্গার দুই পাশ দখলমুক্ত করতে, সেটি গতকাল থেকে শুরু হয়েছে এবং গতকালের সেই অভিযানে প্রায় 120টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তো আমরা গতকাল আপনাকে সকালে যে একটি ভবন দেখিয়েছিলাম, 10তলা ভবন, আজও কিন্তু সেই ভবনটি দিয়েই এখানে অভিযান উচ্ছেদ শুরু করেছিল বিআইডব্লিউটি এবং এখানে কিন্তু আজও সেই ভবনটি নিয়ে বেশ বড়সড় জটিলতাই হয়েছিল। এবং এখানে আমরা দেখেছি, আপনি দেখছেন যে ভবনটি উচ্ছেদ নিয়ে এখানে স্থানীয় জনগণ এসেছেন এবং এই যে ভবনটি দেখছেন, এই ভবনটি আমি আপনাকে গতকালই বলেছিলাম যে বুড়িগঙ্গা এবং হাইক্কা খালের যে মোহনা, সেই মোহনার মধ্যে এই ভবনটি গড়ে তোলা হয়েছে এবং এই ভবনটি গতকালকে বিআইডব্লিউটি নির্বাহী ম্যাজিস্ট্রেট ভবনটি না ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তো সে কারণে আজ এই ভবনটি বিষয়ে ভাঙা হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবার জন্য কিন্তু এখানে রাজুকের একজন জ্যেষ্ঠ নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছেন এবং কিছুক্ষণ আগে তারা এই ভবনটি পুরোপুরি পরীক্ষা নিরীক্ষা করে, সব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে এবং ভবনের মালিক, তার নকশা, RSCS যত ধরনের কাগজপত্র আছে সব কিছু কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে এই ভবনটি বিষয়ে আজ যে সিদ্ধান্ত আবারও নিয়েছেন সেটি হলো, তারা বলছেন যে এই ভবনটি রাজুকের কোনো অনুমোদন নিয়ে করা হয়নি, এমনটি কিন্তু প্রমাণ পেয়েছে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং বিআইডব্লিউটি বারবার দাবি করছে যে নদীর যে সীমানা পিলার, সেই সীমানা পিলারের 150 যে ফুট যার মধ্যে পাকা স্থাপনা করা যায় না, ভবনটি তার মধ্যেই করা হয়েছে। তো এত সব অনিয়মের পরেও কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে একটু আগে আমাদের গণমাধ্যমের সাথে কথা বলে যে রায়টি দিয়ে গিয়েছেন, যে এই ভবনটি ভাঙার জন্য তারা 15 দিন সময় দিয়ে গিয়েছেন। তারা বলেছেন যে এই এখানে আসলে একটু, আমি যদি বলি, সমন্বয়হীনতাই হয়েছে। বিআইডব্লিউটি এবং রাজুক তারা কিন্তু যৌথভাবে কাজ করবার কথা, সেটি কিন্তু আসলে হচ্ছে না। যেমন রাজুকের যিনি ম্যাজিস্ট্রেট তিনি বলছেন এই ভবনটি নদীর জমিতে করা হয়েছে কি হয় নাই এটি তার দেখার বিষয় নয়, সেটি হলো বিআইডব্লিউটি দেখার বিষয়। তখন আমরা বলেছিলাম যেহেতু এই ভবনটি আপনি বলছেন যে বিআইডব্লিউটি নদীর জায়গায় করা হয়েছে কিনা সেটি তার বিষয়, কিন্তু ভবনটি তো রাজুকের পারমিশন নেই, সেটি তিনি বলছেন যে যেহেতু পারমিশন নেই তাদের আজ এই ভবনটি ভাঙার জন্য সামগ্রিক যে সাপোর্ট দরকার, সহযোগিতা বা তাদের যেসব যন্ত্রপাতি দরকার সেগুলো নেই, এই কারণে তারা 15 দিন সময় দিয়ে গিয়েছেন। তারা বলেছেন এই 15 দিনের মধ্যে যদি ভবন মালিক কাগজপত্র দেখাতে না পারে তাহলে 15 দিন পর এসে ভবনটি ভেঙে দেওয়া হবে। কিন্তু আমরা জানি গত সপ্তাহে কিন্তু সচিবালয়ে একটি যৌথ মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে এখানে রাজুক, বিআইডব্লিউটিএ, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, সিটি কর্পোরেশন সবাই একসঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করবেন। তো বিআইডব্লিউটিএ সব কিছু থাকার পরেও কিন্তু ভবনটি আজ না ভেঙে 15 দিনের সময় দিয়ে তারা মাত্র চলে গিয়েছেন। তো দেখা যাক পরবর্তীতে আর কী কী ভবন উচ্ছেদ করা হয়, আমরা আপনাকে পরবর্তীতে সেগুলো জানিয়ে দেবো। তো মোটামুটি আমার কাছে এই ছিল সবশেষ খবর। শারমিন, বছিলা থেকে জানাচ্ছিলেন মাহমুদ রাকিব।